মোবাইলের যুগে পালাবার পথ নেই। কলকাতা পৌরসভায় আজকে বিজেপি এবং তৃণমূলের নেতাদের কাউন্সিলরদের জোরদার হাতাহাতি, কিন্তু শুরুটা কে করলেন? সেই তৃণমূল কাউন্সিলর একেবারে মোবাইলে ধরা পড়ে গেলেন। তিনি মনে হয় বুঝতেও পারেননি যে সরকারি সিসিটিভি ফুটেজ আমরা না পেলেও কেউ মোবাইল করছে, এবং সেই মোবাইলে আসল দোষী এবং আসল উদ্দেশ্য নিয়ে কে ঝামেলা পাকাচ্ছেন সেটা পরিষ্কার বাংলার মানুষের চোখের সামনে ধরা পড়ে গেল। কি হলো আজকে কলকাতা পৌরসভায়, কিভাবে মারপিট শুরু হলো, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা পৌরসভায় ধুন্ধুমার কাণ্ড। মেয়র ফিরাদ হাকিমের সামনেই মারপিটে জড়ালেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। ভাবতেও লজ্জা লাগে যে পুরসভায় একসময় বিচরণ করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সেই কলকাতা পুরসভায় এখন আমাদের সুবিধা পাওয়ার জন্য যাদেরকে আমরা নির্বাচিত করে কলকাতা পুরসভায় পাঠিয়েছি তারা নির্লজ্জের মতন পাড়ার বাজারের মাছের দোকানের মতন মারপিট করছেন। দেখুন সেই দৃশ্য একবার। কি হয়েছিল আজ যেটুকু আমরা জানতে পেরেছি, দুপুরেই অধিবেশন চলাকালীন একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুরসভার ইতিহাসে যে ঘটনা একেবারে নজিরবিহীন, বাচ্চা ছেলেদের মতন মারপিট করলেন তৃণমূল এবং বিজেপি কাউন্সিলররা। লজ্জাজনক অধ্যায় সৃষ্টি হলো কলকাতা পুরসভার ইতিহাসে, যেটা আজ অব্দি কোনোদিন কেউ দেখেনি। অধিবেশন চলাকালীন মেয়র ফিরাদ হাকিম বলেন, পুরসভায় বিরোধী নেই, বিরোধীদের সংখ্যা এত কমে গিয়েছে আমাদের মধ্যে থেকে বিরোধীদের আসনে বসাতে হবে। সেটা শুনে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বলেন, মেয়রকে দেখলেও মাঝে মাঝে বিরোধীই মনে হয়, তিনিও বিরোধীদের মতোই কথাবার্তা বলেন। পাল্টা চেয়ারপারসন মালা রায় বলেন, মালা রায় চেয়ারপারসন তৃণমূলের নেতা, তিনি বলেন, আমরাও বিরোধী ছিলাম, আমাদের বিরোধিতা শেখাবেন না। এই সময় টেবিল বাজাতে শুরু করেন তৃণমূলের কাউন্সিলররা। বিষয়টি কটাক্ষ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তিনি বলেন, এই তো দলের সংস্কৃতি। এরপরেই বিজেপি কাউন্সিলর এদিকে তেরে যান তৃণমূল কাউন্সিলর অসীম বসু, তিনি বলেন, আমাদেরও পরিবার আছে, সংস্কৃতি তুলে কথা বলবেন না। তৃণমূলের কাউন্সিলর অসীম বসু বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমাকে ধাক্কা ধাক্কি করেছে, কিন্তু বাংলার মানুষ তাদেরকে এবার আসল ভিজুয়ালটা দেখাবো, কিভাবে তৃণমূলের কাউন্সিলর অসীম বোস একেবারে বিজেপির কাউন্সিলররা যেখানে বসেন সেখানে গিয়ে দাঁড়ালেন রীতিমতো হাতের আস্তিন গুটিয়ে, এবং বিজেপির কাউন্সিলর সজল ঘোষকে বুকে রীতিমতো ধাক্কা দিয়ে আজকের এই মারপিটটা শুরু করলেন। দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও। দেখলেন সেই ঘটনা, অসীম বসু ওখানে গিয়েই দাঁড়িয়ে আছেন, বিজেপি কাউন্সিলর যেখানে বসেন, এবং সজল ঘোষকে ধাক্কা দিয়ে আজকের এই মারপিট পর্বের সূচনা করলেন।
বাইরে বেশি বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বললেন বিজেপি কাউন্সিলর নাকি তাকে মেরেছে, তিনি কিছুই জানেন না। যেটুকু আমরা খবর পেয়েছি, চেয়ারপারসন মালা রায়, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তৃণমূলের কাউন্সিলর অসীম বসু দুজনে কি শোকজ করেছেন এবং তাদের কাছ থেকে কেন মারপিট করেছেন সেটা জানতে চেয়েছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি, আমাদের রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। যে রাজনৈতিক পরিস্থিতি সামলাবার জন্য, রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা 2011-তে সিপিএমকে হটিয়েছিলাম। কেন? কারণ সিপিএম নেতাদের দাদাগিরি বেড়ে গিয়েছিল, পাড়ায় পাড়ায় দাদাগিরি করছিলেন সিপিএম এর নেতারা, আর সেই দাদাগিরিতে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই দাদাগিরি থেকে আমরা পরিবর্তন চেয়েছিলাম, তাই 2011-তে আমরা বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলাম। কিন্তু সেই তৃণমূলের দাদাগিরি এবার একেবারে আপনাদের চোখের সামনে উঠে এসেছে, পাড়ায় পাড়ায় দাদাগিরি শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা, ঠিক একই, কোথাও কোনো পরিবর্তন হয়নি। কি পরিবর্তন হয়েছে? শুধু একটাই পরিবর্তন হয়েছে, আগে সিপিএম এর নেতারা দাদাগিরি দেখাতো, এখন তৃণমূলের নেতারা দাদাগিরি দেখাচ্ছে। আমরা বাংলার মানুষদের কিন্তু সেই দাদাগিরি সহ্য করেই চলতে হচ্ছে, লাভের লাভ যেটা আমরা চেয়েছিলাম পরিবর্তন কলা কিচ্ছু হয়নি। এবার আপনারা ভেবে দেখুন, সবটাই দেখলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।